সাপ কি নিজেই নিজেকে খেয়ে ফেলবে? স্নেক, সাপ এমন একটি প্রাণী যেটি দীর্ঘকাল ধরে রয়েছে। একটি সাপের প্রাচীনতম জীবাশ্মটি রাশিয়ায় পাওয়া গেছে এবং এটি ক্রিস্টোসিয়াস যুগের প্রথম দিকের, যা প্রায় 112 মিলিয়ন বছর আগে। সাপকে সাধারণত চিকন, বিপজ্জনক এবং ছিমছাম প্রাণী হিসাবে দেখা হয়। অনেক গল্প এবং পৌরাণিক কাহিনীতে তাদের প্রায়শই বিরোধী হিসাবে ভাবা যায়। সাপ শব্দটি এসেছে পুরাতন ইংরেজি শব্দ সানসা থেকে, যার অর্থ হামাগুড়ি দেওয়া। কিছু সংস্কৃতিতে সাপকে জ্ঞানী বা নিরাময় ক্ষমতার অধিকার হিসাবে দেখা হয়, কারণ তারা তাদের চামড়া ফেলে দেয়। আফ্রিকার কিছু অংশে লোকেরা বিশ্বাস করে যে আপনি যখন একটি সাপ সম্পর্কে স্বপ্ন দেখেন, তার মানে যে আপনার জীবনে সৌভাগ্য বা সাফল্য আসবে। এখন প্রশ্ন হলো, সাপ কি নিজেই নিজেকে খেয়ে ফেলবে? ঠিক আছে, এর উত্তর এলো হ্যাঁ। তবে বিরল স্থানে এবং একটি বেশিরভাগ সাপের ক্ষেত্রে ঘটে, যারা অন্যান্য সাপকে শিকার করে এবং কিছু কারণে। কিছু সাপ তাদের নিজেদের লেজ গিলে খেয়ে নিজেদের খাওয়ার চেষ্টা করে। কিছু বিরল অনুষ্ঠানে নিজেদের কামড়ে মারা যায়। ভাবছেন কেন? ঠিক আছে, তারা ইচ্ছাকৃতভাবে এটি করে না। এটা এমন নয় যে তারা আত্মহত্যা বা অন্য কিছু করার চেষ্টা করে, এটি কিছু কারণে আছে। সাপকে ঠান্ডা রাখতে তারা তাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না। এটি নিয়ন্ত্রণ করতে বাইরের তাপমাত্রার উপর নির্ভর করে। তাই মাঝে মাঝে যখন সাপ খুব গরম হয় যায়, তখন ঠান্ডা হতে অক্ষম হয়। যখন তারা বিভ্রান্ত দিশা আরম্ভ অস্থির হয়ে পড়ে, অস্থির অবস্থাতে মাঝে মাঝে তাদের লেজকে শিকার করতে, আলাদা করতে সক্ষম। এটি তাদের লেজটিকে গ্রাস করতে পারে।